নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি রিয়া। প্রথমে দেখে নেব আজকের হেডলাইনস। এবার মদের দোকান বন্ধের দাবিতে গাইঘাটা চাঁদপাড়া বাজারে রাস্তা অবরোধ মহিলাদের। একের পর এক ভেজাল সামগ্রী উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী। হাবড়ায় নেশাগ্রস্ত যুবকের হাতে আক্রান্ত দুই। মাধ্যমিক পরীক্ষার কারণে বন্ধ ছিল শোভাযাত্রা, অনুষ্ঠিত হলো পরীক্ষার পর। এবারে আসছি আজকের বিস্তারিত খবরে। মদের দোকান বন্ধ করার দাবিতে জেলা জুড়ে বিভিন্ন এলাকায় গর্জে উঠছে মহিলারা। গোপালনগর, বনগাঁ, অশোকনগরের পর এবার গাইঘাটার চাঁদপাড়া। রীতিমতো ছাটা হাতে এলাকার মহিলাদের দেখা গেল বিক্ষোভে সামিল হতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁদপাড়া এলাকায় একটি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান আছে বিমল মণ্ডল নামে এক ব্যক্তি। কিন্তু এর আগেও ওই দোকান বন্ধ করার জন্য গাইঘাট থানায় একটি ডেপুটেশন জমা দেয় এলাকাবাসীরা। তাদের দাবি, এই মদের দোকানের জন্য পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। আমরা প্রত্যেকেই সাধারণ মানুষ শান্তিতে বাঁচতে চাই, সেই শান্তির পথেই হচ্ছে বিঘ্নিত এই মদের দোকান। প্রতিদিন মদ খেয়ে রাস্তায় একদম টাল হয়ে পড়ে থাকবে, যাকে ইচ্ছা যা ভাষায় গালাগালি করবে, প্রশাসন তখন গদির চেয়ারে বসে থাকে। তবে এই মদের দোকানটি এখনো বন্ধ না হয় প্রতিবাদে গর্জে ওঠে এলাকাবাসীরা। ফেস্টুন, প্যাকার্ড হাতে চাঁদপাড়া বাজারে যশোর রোড অবরোধ করেন তারা। পাশাপাশি সেই মদের দোকান ভাঙচুর চালিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। স্লোগান ওঠে, মদ নয় শিক্ষা চাই। ধরে এখানে যে বারটা চালানো হচ্ছিল, এই গ্রামের সমস্ত মানুষ, দল মত নির্বিশেষে সমস্ত মানুষ তার প্রতিবাদে বারে বারে চেষ্টা করেছেন পুলিশকে, এসডিপিও সাহেবের কাছে তারা ডেপুটেশন দিয়েছেন, নাগরিক কনভেনশন হয়েছে, তাতেও বার আমরা বন্ধ করতে শেষ পর্যন্ত সফল হইনি। আজকে বাধ্য হয়ে গোটা চাঁদপাড়ার মানুষ দলমত নির্বিশেষে আমরা এখান থেকে মিছিল সংগঠিত করি এবং চাঁদপাড়া যশোর রোডকে আমরা প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে অবরোধ করি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাইঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। তবে প্রথমে অবরোধ না উঠলেও পরবর্তীতে ঘটনাস্থলে আসে গাইঘাট থানার ওসি লিটন রক্ষে। তারপর তিনি দোকান বন্ধের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসীরা। গাইঘাটা থেকে উৎসব মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল লাইভ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা, আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা, ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। শিবারোজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিশা। আর কলকাতা নয়, এবার আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন উন্নত অপারেশন থিয়েটার, অত্যাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ ডাক্তার ও চোখের অত্যাধুনিক চিকিৎসা এবং অপারেশনের সেরা পরিষেবা। এবার থেকে সমস্ত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন একই ছাদের নিচে শিবারতী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। থাকছে চব্বিশ ঘন্টার ডাক্তারির ব্যবস্থা, নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। শিবারতী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, আমাদের ঠিকানা আইশতলা, সন্ন্যাসী বাজার, রানাঘাট। দীর্ঘ তিন মাস তন্ত্র সাধনার পর তমা শাস্ত্রী এবার নতুন রূপে। আর শুধুমাত্র বিজ্ঞান নয়, সাথে তন্ত্র প্রয়োগে হবে সব সমস্যার সমাধান। মাত্র তিন দিনে কাজ শুরু, কোথাও কাজ না হলে এখানে হবেই হবে। সমস্যা সবার থাকে, সমাধান হবে এবার তারামায়ের কৃপায়। একাধিক স্বর্ণপদকপ্রাপ্ত তন্ত্র জ্যোতিষী তমাল শাস্ত্রী কামাখ্যা তন্ত্র বিজ্ঞানের মেলবন্ধনে করবেন আপনার যে কোনো সমস্যার সমাধান। চেম্বার বনগাঁ প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে আটটা, বাগদা প্রতি মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে আটটা, হাবড়া প্রতি শনিবার বিকেল চারটা থেকে সাতটা, রানাঘাট প্রতি রবিবার বিকেল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত। এছাড়াও বসছেন বর্ধমান, দুর্গাপুর, মেচেদা, শিয়ালদা সহ কৃষ্ণনগর ও অন্যত্র। যোগাযোগ করুন এই নম্বরে 9641051251।
ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। ঘি সর্ষের তেলের পর এবার প্রসাধনী সামগ্রী। ভেজাল জিনিস তৈরি করার এক প্রকার আতুর ঘরে পরিণত হয়েছে নদিয়া জেলা। দোকানে গিয়ে বোঝারই উপায় নেই কোনটি আসল কোনটা নকল, এমনটাই জানাচ্ছেন এলাকার সাধারণ মানুষ, যার ফলে তারা রয়েছেন যথেষ্ট আতঙ্কিত। নদিয়ায় আমাদের এই রানাঘাটে অনেক ভেজাল হচ্ছে। এবার আমরা যেমন নানান ধরনের জিনিস কিনি, যেমন নারকেল তেল, সাবান, এইসব জিনিস আমাদের আমরা কী করে ধরবো যে এটা ভেজাল? কয়েক মাস আগেই প্রচুর পরিমাণ ভেজাল ঘি উদ্ধার করেছিল পুলিশ। তার কিছুদিনের মধ্যেই উদ্ধার হয় প্রচুর ভেজাল সর্ষের তেল। এবার উদ্ধার হলো রীতিমতো নামি দামি কোম্পানির নকল প্রসাধনী সামগ্রী। আমরা আজকে এর আগে অনেকবার দেখেছি ভেজাল তেল, ভেজাল দুধ, ভেজাল ঘি। আজ না এই কিছুদিন আগে বেরোলো যেমন বডি অয়েল, মানুষ বিভ্রান্ত। আমরা অরিজিনাল জিনিসটা কী অ্যাকচুয়ালি, এটা মানুষ বিভ্রান্ত। তো মানুষ এই ভেজালের উপর দেখে মানুষ অরিজিনাল জিনিসটা খুঁজে পাচ্ছে, তা মানুষ আতঙ্কিত হয়ে গেছে। তা মানুষ এই ভেজাল জিনিসটা যে কিনবে কী হবে বা অরিজিনাল জিনিসটা কিনবে কী হবে বোঝা মুশকিল উপায় হয়ে যাচ্ছে, যার জন্য রানাঘাটের বড় বাজার এলাকায় একটি বাড়িতে হানা দিয়ে প্রায় 17 লক্ষ টাকার নকল প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছিল পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত শিবু সাউ নামে এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছিল। কোন কোন এলাকায় এই সমস্ত নকল প্রসাধনী সাপ্লাই করা হতো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে হুবহু একই রকম দেখতে হয় সমস্যার মধ্যে রয়েছেন সাধারণ মানুষ। আদৌ কি তারা আসল জিনিস ব্যবহার করছেন? নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে হলে একটি স্কিনের পরিচর্যা করতে হয়। এতে যদি আমরা একটা কসমেটিক কিছু একটা মাটি প্রোডাক্ট, সেটা যদি ভেজাল বেরোয়, সেটা যদি উপকারের থেকে অপকার হয় বেশি, সেটা তো এর থেকে মারাত্মক কোনো নেই। এটা তাড়াতাড়ি এটা বর্জন করা উচিত। নদিয়া থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। নেশাগ্রস্ত এক যুবকের হাতে আক্রান্ত দুই এলাকাবাসী, অভিযোগ ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে তাদেরকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাবড়া থানার বদরতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন এলাকারই একটি মাঠ থেকে খেলা করে বাড়ি ফিরছিল তন্ময় মণ্ডল ও গোকুল মিস্ত্রি নামে দুই যুবক। তখন হঠাৎই রাজীব রায় নামে অভিযুক্ত এই যুবক নেশাগ্রস্ত অবস্থায় ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর চড়াও হয়। প্রথমে সে কোপ মারে তন্ময়ের হাতে, তারপর তাদের চিৎকারে পবিত্র বিশ্বাস নামে এক এলাকাবাসী ছুটে এলে তারও গলায় কোপ মেরে পালানোর চেষ্টা করে অভিযুক্ত রাজীব। কিন্তু এলাকাবাসীরা এসে তাকে ধরে ফেলে। তারপর তড়িঘড়ি তন্ময় মণ্ডল ও পবিত্র বিশ্বাসকে নিয়ে আসা হয় হাবড়া হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাবড়া থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় রাজীবকে। চলছে ঘটনার তদন্ত। লাগার পরে ও এটা দেখে ও একটু ভয় পেয়েছে, এবার এটা দৌড়া সরাতে তো ওরা তাড়া করেছে, ও দৌড়ায় হামাগুড়ি দিয়ে উঠে গিয়ে ওর হাঁটু মাটু কেটে গেছে। বাড়ি থেকে বলছে যে কিছু নেশা করে এরকম করেছে না কি করেছে, মানে মদ গাঁজা খায় না কি, হ্যাঁ খায়, নেশার করে করেছে, হ্যাঁ ওরা সেটা বলছে। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। রানাঘাটের প্রথমবার প্রতিভা আল্ট্রা স্ক্যান সেন্টার, একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে, ইউএসজি, এন্ডোস্কোপি, ক্লোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, কালার ডপলার স্টাডি, ইসিজি ছাড়াও আরো অনেক জটিল রোগের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সুবিধা। প্রতিভা আল্ট্রা স্ক্যান সেন্টার, জগপুর রোড, আনুলিয়া, রানাঘাট মহকুমা হাসপাতালের নিকট, রানাঘাট, নদিয়া। যোগাযোগ 7479002181 or 8348368317। প্রতিভা আল্ট্রা স্ক্যান সেন্টার সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত। তুমি অন্তরে যত নেধে কুমু সোনার করি, তোমার অলঙ্কারে পূর্ণ তোমার রূপমাধুরী। খাঁটি অলঙ্কারের প্রতিশ্রুতি, নিউ সিনিয়র জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। আপনি কি আপনার সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তিত? ভাবছেন কোথায় ভর্তি করবেন? এবার ঠাকুরনগরের গ্র্যান্ড জেমস পাবলিক স্কুল আপনার সন্তানের ভবিষ্যৎ গঠনের সেরা ঠিকানা। কম্পিউটার, লাইব্রেরি সহ আছে খেলাধুলা ও বিনোদনের একাধিক সরঞ্জাম।
পাশাপাশি তো রয়েছে যাতায়াতের সুব্যবস্থা। গ্র্যান্ড জেমস পাবলিক স্কুল আনন্দপাড়া, ঠাকুরনগর, উত্তর চব্বিশ পরগনা। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। 125 বছরের প্রাচীন বারোয়ারি সরস্বতী পুজোর ভাসানের শোভাযাত্রাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় আনন্দে মেতে উঠল রানাঘাটবাসী। রানাঘাট রেলবাজার বারোয়ারি পুজো কমিটির সরস্বতী পুজো এবার 125 বছরে পদার্পণ করেছে। সেই সময় থেকে পুজোর উদ্যোক্তারা ঠিক করেছিলেন যে শোভাযাত্রা করে প্রতিমা নিরঞ্জন করা হবে, কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় সেই পরিকল্পনা স্থগিত হয়ে যায়। আর শুক্রবার মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে শোভাযাত্রা করে প্রতিমা নিরঞ্জন করলেন উদ্যোক্তারা। শুক্রবারের এই শোভাযাত্রাকে ঘিরে রানাঘাটবাসীদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। নদিয়া থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। সংবাদ এখনকার মতন এই পর্যন্তই, দেখতে থাকুন বেঙ্গল লাইভ। সোহাগ চাঁদ বদনী ধ্বনি, সোহাগ চাঁদ।